বিয়ে তো পুরো একদম তোরজো শুরু হয়ে গেছে দুই ফ্যামিলির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। এখন বাজে দুপুর একটা, আজকে পুরো বৃষ্টি, মানে কালকের থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে তারপর আর কমেনি। স্নান ধান সবকিছু হয়ে গেছে, ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম এখন ভ্লগটাকে স্টার্ট করা যাক। লাঞ্চ করতে বসবো একটু পরে, বাট আজকে আর কিছু কাজ আছে, সেগুলো করতে যাবো, লাঞ্চ করে নিয়ে দেন রেডি হয়ে বেরোবো বাবার সাথে। তো আজকে মা বড় মাছ করেছিল লাঞ্চে, তার সাথে অল্প ভাত নিয়ে নিয়েছিলাম, এরপর খাওয়া দাওয়া করে এখানে সিম্পলি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর বাবা আমি দুজন মিলে বেরিয়ে পড়ি, দুজনে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য। এরপর গাড়ি করে সোজা চলে আসি ফার্স্ট সেনকো গোল্ডে। তো সেখানে ফার্স্ট আমরা কালেকশন দেখেছিলাম নেক পিসেস অ্যান্ড ইয়ারিংসে, বাট আমি যেরকম কালেকশন চাচ্ছিলাম সেরকম খুব একটা এখানে পেলাম না। এরপর চলে আসি মাল্টিলেভেল জুয়েলার্সে। মাল্টিলেভেল জুয়েলার্সে ফার্স্ট আমরা ইয়ারিংস এর কালেকশনটা এখানে দেখছিলাম। তো ইয়ারিংস এ প্রচুর ডিজাইন তাদের কাছে অ্যাভেলেবেল ছিল সেদিনকে, তো তার মধ্যে থেকে একটা ইয়ারিংস আমার ভীষণ পছন্দ হয়। এরপর আমি দেখেছিলাম আংটি, আমার বিয়ের আংটি। অ্যাকচুয়ালি আমার বিয়ের জন্য এগুলো কেনাকাটা চলছে, তো তোমরা অনেকেই জানো যে আমাদের পার্টিপত্র হয়ে গেছে, তো তার জন্য কেনাকাটা আমাদের স্টার্ট হয়ে গেছে। তো আংটির বিভিন্ন ধরনের কালেকশন তোমরা এখানে পাবে তোমাদের বাজেট অনুযায়ী। বিয়ের দিন পরার মতো নেকলেস এর কিছু কালেকশন দেখছিলাম, তো অনেক কালেকশন এখানে অ্যাভেলেবেল থাকায় আমার সেদিনকে বেশিরভাগ বিয়ের জুয়েলারি শপিংটা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো একটা নেকলেসও আমি এখান থেকে নিয়েছিলাম, দেন একজোড়া আমি চুড়িও নিয়েছিলাম যেটা ক্লিপস আমার এখানে নেওয়া হয়নি। আর অবশ্যই সেনকো গোল্ডের কালেকশনও কিন্তু খুবই ভালো, আমি খারাপ বলছি না। সামহাও সেদিনকে কালেকশন কম থাকায় আমার পছন্দ হয়নি। এর আগে আমি কিছু জিনিস সেনকো গোল্ড থেকে নিয়েছিলাম বিয়েতে পরার জন্য, সেগুলো যেহেতু অনেক আগের নেওয়া তো সেরকম ক্লিপস আমার কাছে নেই। এরপর চলে আসি স্টিল ফার্নিচারের দোকানে ফার্স্ট। তো স্টিল ফার্নিচারটা আমাদের এই দোকান থেকেই নেওয়া হয়, তো এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম। তো পুষ্পা ব্র্যান্ডের মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল ছিল, একটা হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টেড ফুলগুলো এখন বেরিয়েছে, বাবার এটা ভীষণ পছন্দ হয়েছিল, আর আমার একটু সিম্পল পছন্দ হয়, তো ব্লু কালারটা অ্যাভেলেবেল ছিল, বাট আমি অন্য কালার চুজ করে কনফার্ম করে অর্ডার দিয়ে এসেছিলাম। এরপর চলে আসি কাঠের ফার্নিচারে, এখানটা এই কাকুটা হচ্ছে বাবারই পরিচিত একজন, তো তার বাড়িতে বিশাল বড় কারখানা আছে, সেখানেই এসেছিলাম, ডিজাইন ওইখানে অ্যাভেলেবেল বেশি ছিল, আর মার্কেটের সাইডে হচ্ছে তার দোকান। আমি আমার মতন করে একটা ডিজাইন আমি চুজ করেছিলাম, সেরকম ভাবেই ওনাকে বলি বানিয়ে দিতে। এরপর আমি আমার ড্রেসিং টেবিলটা দেখছিলাম যে কিরকম কি বানাবো না বানাবো, তো আমি এখানে একটু কাস্টমাইজ করেছি। যাই হোক, তো এগুলো কনফার্ম করে অর্ডার দিয়ে দেন, আমরা চলে আসি বাড়ি। 5:30 বাজে, তো দেখছি বৃষ্টি প্রায় কমে গেছে, এখন নেই বলতে গেলে, তো ড্রেসটা চেঞ্জ করব, জাস্ট অন্যরা ড্রেস পরবো, বের হবো আবার, আর কিচ্ছু করবো না, ফেসে মোটামুটি ঠিকঠাকই আছে, হেয়ারটা একটু বাঁধবো। তো এখন বেরোবো ইয়েতে, মার্কেট যাবো বিকাশের সাথে। ওকে, সো আমি এখানে রেডি হয়ে গেছি, তো আজকে এই ড্রেসটা পরলাম, এটা মেনলি আমার একটা ফেভারিট ড্রেস, ওয়ান পিস, ভীষণ ভালো লাগে আমার এই ড্রেসটা, কালারটা ভীষণ সুন্দর, আর থার্ড টাইম আই থিঙ্ক পরলাম এটা আমি আজকে। তো চলে এসছি, ভাবলাম অল্প দাঁড়াই তারপর মার্কেটে যাবো। আর দেখো আজকে পুরো বৃষ্টি হয়েছে সারাদিন ধরে, রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে। ম্যাডাম নতুন নতুন ফোন দিয়ে ব্লগ করছে OnePlus দিয়ে। আজকের থেকে মেনলি স্টার্ট করলাম নিউ ফোনটা দিয়ে ব্লগ স্টার্টিং। তো মোটামুটি আমাদের বিয়ে তো পুরো একদম তোরজো শুরু হয়ে গেছে দুই ফ্যামিলিরই। আজকে ও গিয়ে বাজনার হচ্ছে ওগুলো করে এসছে, আর আমি তো যেগুলো দেখালাম মোটামুটি ওগুলোই। এখন যাবো মার্কেটে, মার্কেটে আর কি যাবো, আজকে কেনাকাটা চক্করে আমার সকালে দুপুরে কোনো বেলাতেই ঠিকভাবে ভাত খাওয়া হয়ে ওঠেনি, তো এত খিদে পেয়ে গেছিল, তো ভাবলাম না খেয়ে মার্কেটে আমি যাবো না, তো কিছু খেয়ে নি। তার আগে ভাবলাম পাকড়তলার সাইডে তো ডোসা ভীষণ ভালো বানায়, এর আগে আমি শেয়ার করেছি, তো ডোসা খেতে মন চলে আমি এই শপেই চলে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এরপর চলে আসি ফাইনালি বিধান মার্কেটে। এতটা রেইনি ওয়েদারের জন্য আজকে বিধান মার্কেট টোটালি ফাঁকাই বলতে গেলে, যেখানে বিধান মার্কেটে প্রচুর লোক থাকে। অ্যান্ড এরপর ফেমাস একটা গলিতে চলে আসি, সেটা সবাই জানো, সেটা হচ্ছে মোমো গলি। মোমো গলিতে ঢুকে কিছুটা এগোতেই একটা বিল্ডিং আছে যেখানে প্রচুর জিনিস পাওয়া যায়, ড্রেস কাস্টমাইজ করার জন্য অনেক অনেক দোকান এখানে পেয়ে যাবে। আমরা চলে এসেছিলাম জিএস কালেকশনের ফার্স্ট। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমারই একটা লেহেঙ্গার ব্লাউজ, অনেক শখ করে বাবার কাছ থেকে একটা লেহেঙ্গা কিনেছিলাম একটা অকেশনে পুরো বলে, বাট সেখানে আমার পরা হয়ে ওঠেনি, আর এই ড্রেসটা কমপ্লিট রেডি হয়ে আমার কাছে পরে আছে, আমি একদিনও ইউজ করিনি। তো ভাবলাম সামনে যেহেতু আমার বিয়ে, মেহেন্দি প্রোগ্রামে পরার জন্য কোন রকম এক্সট্রা ড্রেস না কিনে আমি এটাকে ইউজ করব, বাট ব্লাউজটা এতটা প্লেন ছিল ভাবলাম এটাকে কাস্টমাইজ করা যাক, তার সাথে ম্যাচিং করে আমি এই জিনিসগুলো নিয়েছিলাম, দেখো কতটা সুন্দর। তো ভাবলাম টেলারকে দিয়ে যাব, এটা সুন্দর করে লাগিয়ে দেবে। এরপর বিধান মার্কেটে একটা দর্শকমা দোকানে চলে আসি, যে বিয়ে পারপাসের জন্য কুলো, গাছ কৌটো, তারপর হচ্ছে আশীর্বাদের যে তত্ত্ব সাজানোর যে
ট্রেগুলো থাকে সেগুলো কিরকম কি প্রাইস হয় না হয়, বাট এই কাকুটা আমাদের সেদিনকে এত সুন্দর করে বুঝিয়েছিল যে এখন এই জিনিসগুলো না নিতে, বিকজ কালেকশন খুব একটা পাবে না, দ্বিতীয়ত অফ সিজন, তৃতীয়ত হচ্ছে নভেম্বরের দিকে প্রচুর কালেকশন আসবে, তখন তোমরা নিতে পারবে সুবিধা অনুযায়ী পছন্দ করে। তোমরা একটা ভিজিটিং কার্ড নিয়ে চলে এসেছিলাম, এই কাকুটাকে দেখে রাখো, বিধান মার্কেটে খুব সুন্দর তার দোকানের কালেকশনগুলো ছিল, অ্যান্ড বিহেভিয়ার ভীষণই ভালো আমি বলবো। মার্কেটের কাজ কমপ্লিট করে চলে আসি মিও আমরে, এখানে অর্ডার দিয়েছিলাম একটা পনির পিৎজা তার সাথে চিজ স্যান্ডউইচ। তো আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30, অনেক লেট হয়ে গেছে। আর মেন যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে কুলো নিয়ে, এবার ব্যাপারটা হয়ে গেছে যে কুলোর কথা একদম মনে ছিল না আমার, আমার যে প্লেন কুলো না কিনে ডিজাইন কুলো কিনতেই পাওয়া যায় মার্কেটে। গাছকৌটো যেটা দেখলাম যে নর্মালি না ড্র করলেও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, তো ভাবছি ওটাকে না করে গাছকৌটো যেটা কিনতে পাওয়া যায় সেটাই আমি কিনবো। যেটা সমস্যা হলো সেটা হচ্ছে ক্যামেরাম্যান নিয়ে, প্রায় অনেকক্ষণ আমরা ফোনে অনেক নাম্বার আমরা কালেক্ট করেছিলাম পেজ দেখে দেখে, তো ফোনে কথা কথা বললাম, তো যেটা বুঝতে পারলাম ভীষণ চাপ, বিয়ে মানেই ভীষণ চাপ। তার থেকে ভালো যে মানে সকালবেলা যে পরিমাণে বৃষ্টি ছিল সারাদিনে, দুপুরবেলা পর থেকে কমেছে, না বিকেলবেলা এগুলো কাজ হতোই না। তো চলো এখন ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে নিই।